মুনাফা শব্দটি তোমাদের অনেকের সাথে পরিচিত আসো মুনাফা বলতে আমরা কি বুঝি যেটাকে ইংলিশে বলে প্রফিট অনেক সময় আমরা মুনাফাকে বলে থাকি লাভ অথবা লাভ মুনাফার লাভকে একই বলে থাকি বিষয়টা কি আদর্শ সঠিক না লক্ষ্য করো আসলে ধরো একটা ব্যাংকে তুমি পাঁচশো টাকা জমা রাখলে দুই বছর পর ব্যাংক কর্তৃপক্ষ তোমাকে পাঁচশো টাকা দিল তুমি তোমার পাঁচশো টাকাও ফেরত পেলে অতিরিক্ত আর পঞ্চাশ টাকা ফেরত পেলে তাহলে যে অতিরিক্ত পঞ্চাশ টাকা ফেরত পেলে এটাকে বলা হচ্ছে মুনাফা লক্ষ্য কর এক খাঁচি ডিম তোমার কাছে আছে এই এক খাচি ডিম তুমি এটা ক্রয় করেছিল দুই দুই হাজার টাকা দিয়ে বাজারে গিয়ে বিক্রি করলে দুই হাজার পাঁচশো টাকা তাহলে তোমার লাভ কত হয়েছে আমরা বলবো লাভ হয়েছে পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা লাভ হলো এটাকে আমরা ইংলিশে বলে হচ্ছে প্রফিট কিন্তু মজার ব্যাপার হচ্ছে ব্যাঙ্কে যদি তুমি টাকা রাখো ব্যাংক থেকে যে অতিরিক্ত মুনাফা পাওয়া যায় পঞ্চাশ টাকা সেটাকে আমরা বলি ইন্টারেস্ট তাহলে ইন্টারেস্ট আর প্রফিটের মধ্যে একটু পার্থক্য আছে যদি টাকা থেকে টাকা বের করা হয় অর্থাৎ মানি বিগেটস মানি তুমি কাউকে ধার দিলে অথবা ব্যাংকে রাখলা বিনিময় তোমাকে টাকার বিনিময়ে টাকা দিলো কোনো পরিশ্রম ছাড়াই অর্থাৎ কোনো ক্রয় বিক্রয় হিসাব ছাড়া যে অতিরিক্ত উপার্জন করা হয় সেটাকে আমরা বলি ইন্টারেস্ট যদিও যার বাংলা হচ্ছে মুনাফা কিন্তু ক্রয় বিক্রয় থেকে যেটা তুমি লাভ করো সেটাকে আমরা বলি হচ্ছে প্রফিট লাভ অ্যান্ড ক্ষতি যদি শরীর ক্ষতি হতো তাহলে আমরা বলতাম লস তাহলে প্রফিট অ্যান্ড লস বিষয়টা বোঝা গেল এখন লক্ষ্য করো এই যে দুই হাজার টাকা দিয়ে তুমি ডিমটা ক্রয় করলা এটা হচ্ছে তোমার ক্রয় মূল্য আর দুই হাজার পাঁচশো টাকা দিয়ে বিক্রয় করলে এটা হচ্ছে বিক্রয় মূল্য এখন তুমি যদি যদি বলা হয় শতকরা লাভ শতকরা লাভ তাহলে জিনিসটা কি বল কী বোঝাতে চায় ধরো তুমি দুই টাকা বিনিয়োগ করে পাঁচশো টাকা লাভ করলাম তাহলে আমরা লিখব যে লাভ বা ক্ষতি সবসময় হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে তাহলে আমাদের ক্রয় মূল্য দুই হাজার টাকা তাহলে লিখব দুই হাজার টাকায় লাভ হয় পাঁচশো টাকা তাহলে এক টাকায় লাভ হয় পাঁচশো বাই দুই হাজার টাকা আর শতকরা লাভ কত তাহলে শতকরা বললে আমরা বের করবো প্রতি একশো টাকায় লাভ কত অর্থাৎ তুমি যদি দুই হাজার টাকা বিনিয়োগ না করে একশো টাকা বিনিয়োগ করতা তাহলে তোমার লাভ হতো পাঁচশো গুণন পাঁচশো গুণন একশো ডিভাইডেড বাই দুই হাজার তাহলে কত পঁচিশ টাকা অর্থাৎ শতকরা তোমার লাভ হচ্ছে আমরা তখন বলবো লাভ সমান সমান টোয়েন্টি ফাইভ অর্থাৎ প্রতি একশো টাকায় পঁচিশ টাকা লাভ তাহলে দুই হাজার টাকায় পাঁচশো টাকা লাভ এটাকে বলা হচ্ছে শতকরা লাভ অথবা ক্ষতি যদি আমরা ক্ষতি বের করতাম তাহলে এইভাবে প্রতি একশো টাকায় কত টাকা ক্ষতি সেটা বের করে ফেলতাম আমরা আরেকটা বিষয় জানলাম এই যে টোটাল তুমি দুই টাকা দিয়ে ডিম ক্রয় করলা এটাকে বলা হচ্ছে বিনিয়োগ ব্যাংকে যদি পাঁচশো টাকা রাখো তাহলে এই পাঁচশো টাকা ব্যাংকে রাখার জন্য তোমাকে এটা বলা হবে বিনিয়োগ তাহলে আমরা আজকে অনেকগুলো শব্দ জানলাম একটা হলো মুনাফা মুনাফা কখন বলা হবে শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের যদি অর্থাৎ অর্থ থেকে অর্থ পাওয়া যায় কোনো রকম ক্রয় বিক্রয় ব্যতীত তাহলে সেটাকে বলে মুনাফা বা ইন্টারেস্ট মুনাফাকে আমরা বেসিক্যালি ইন্টারেস্ট বলে থাকি এবং সামনের যে অঙ্কগুলো আমরা করব। প্রত্যেকটা অঙ্কের মধ্যেই বিশেষ ক্ষেত্রে এই ব্যাংক রিলেটেড ঋণ দেওয়া বা ঋণ নেওয়া এই অঙ্কগুলোই আমরা করব ক্রয় বিক্রয় সংক্রান্ত যে অঙ্কগুলো করব সেখানে লাভ বা ক্ষতি বাংলায় বলবো লাভ বা ক্ষতি যার ইংলিশ হচ্ছে প্রফিট অ্যান্ড লস আর ব্যাংকের ক্ষেত্রে বা কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে যেই শব্দটা আমরা ব্যবহার করব মুনাফা সেটাকে বলে ইন্টারেস্ট আমরা আর একটা জিনিস জানলাম বিনিয়োগ বিনিয়োগ হচ্ছে যে পরিমাণ অর্থ তুমি যে পরিমাণ অর্থ ব্যয় করো ব্যাঙ্কে তুমি পাঁচশো টাকা জমা রেখেছো এটা তোমার বিনিয়োগ তুমি ডিম ক্রয় করেছ দুই হাজার টাকার এটা তোমার বিনিয়োগ তাহলে পাশাপাশি আমরা জানলাম বিনিয়োগ আরেকটা জানলাম শতকরা লাভ বা ক্ষতি